একদিকে মারণ ভাইরাস করোনার আতঙ্ক, অন্যদিকে এই গ্রীষ্মের প্রচণ্ড হাসফাস করা গরমে সাধারণ মানুষ রক্তদানে বিরত থাকার ফলে সর্বত্র ব্লাড ব্যাঙ্কগুলিতে শুরু হয়েছে রক্তের চরম আকাল। তাই এই কোভিড পরিস্থিতিতে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্তের অভাব মেটাতে এগিয়ে এলো সাকরাইল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজন করা এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আর্য ঘোষ, ব্লক সভাপতি কমলাকান্ত রাউত সহ আরো অনেকে। আজ এখানে উপস্থিত আছেন আমাদের এই ব্লকের ব্লক সভাপতি কমলকান্ত রাউত মহাশয় এবং ব্লকের সভাপতি অনুম মহাতো মহাশয়, এছাড়াও ব্লক এবং অঞ্চলের নেতৃত্ব উপস্থিত কলেজের ইউনিটের সভাপতি থেকে শুরু করে সমস্ত ছাত্র ভাই বোনেরা সবাইকে অভিনন্দন জানিয়ে এটুকুই বলতে চাই, এই করোনা মহামারীর সময় আপনাদের এই যে কষ্ট প্রয়াস সত্যি ঝাড়গ্রাম বাসীর কাছে, জেলা প্রত্যেকটা মানুষের কাছে, মুহূর্তগুলির কাছে নতুন জীবনধারার মতো। কেননা এর আগেও দেখেছি তৃণমূল ছাত্র পরিষদ ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় তাদের রক্তদান শিবির করে থাকে, সেখানে রক্তদান আজও যে রক্তদান শিবির ছিল আমাদের সভাপতি আমাকে বলেছিলেন যে আসার জন্য তাই আমি অবশ্যই যাব। আমি একজন নিজে ডাক্তার, আমার সাথে সাথে কী ধরনের স্বাস্থ্য ব্যবস্থাতে জড়িত এবং মানুষের সামগ্রিক ভালো হবে এমন কোনো বিষয়ের সাথে জড়িত এই প্রোগ্রামে আমাকে ডাকলে আমি অবশ্যই আসি। এই ধরনের প্রোগ্রাম যাতে বারে বারে হয় সেজন্য আমি বিএমসিপি ইউনিটের জেলা সভাপতি বিশেষ করে সমস্ত ছাত্রছাত্রী সবাইকে বলব যে ধরনের প্রোগ্রাম যাতে বছরের সবসময় এ ধরনের হতে থাকে। ব্যুরো রিপোর্ট, সমাচার সাত দিন, ২৪ ঘন্টা লাইভ।